নাটোরের বড়াইগ্রামে আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ শায়নুর খাতুনকে গলা কেটে হত্যার আসামিকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ নিজের স্ত্রীর পরকিয়ার প্রতিশোধ নিতে গৃহবধূ শায়নুর খাতুনকে গলা কেটে হত্যা করে প্রতিবেশী মতিউর রহমান শুক্রবার এগারো জুন সকালে জেলা পুলিশ আয়োজিত এক প্রেসবিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের এ তথ্য নিশ্চিত করে বলেন বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর কারিগরপাড়ার আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ শাহিনুর খাতুনের স্বামী রাশিদুল ইসলামের সাথে প্রতিবেশী মতিউর রহমানের স্ত্রীর পরকীয়ার প্রেম চলে আসছিল এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয় গত একত্রিশ মে রাশিদুল প্রতিবেশী মতিউর রহমানের স্ত্রী আসমা খাতুনকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বিষয়টি জানাজানির পর ক্ষিপ্ত হয়ে ওঠে মতিউর রহমান নিজের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে গত দুই জুন রাতে বাড়িতে একা পেয়ে ঘুমন্ত অবস্থায় অন্তঃসত্ত্বা শাহিনুর খাতুনকে গলা কেটে হত্যা করে মতিউর রহমান পরে তথ্যপ্রযুক্তি সহায়তায় নাটোর জেলা পুলিশ মতিউর রহমানকে গতকাল বৃহস্পতিবার তার নিজ বাড়ি থেকে আটক করে ব্রিফিং শেষে আসামিকে নাটোর হাজতে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার প্রেসবিফিংয়ের সময় বড়াইগ্রাম সার্কেল খায়রুল আলম সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন আলাফতাফ খান সুইট ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ